হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও শীতকাল বেশ ভালোভাবেই উপভোগ করছো। এই শীতের আমেজে গায়ে মেখে এক শনিবারের দুপুরে আমরা পৌঁছে গিয়েছিলাম হালি শহরের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল ইদানিং সোশ্যাল মিডিয়ায় বহু চর্চিত ফুচকা গ্রাম ও রানী রাসমণি মন্দির। দ্বৈতবাটি চৌমাথা মোড় থেকে দিল্লি রোড ধরে চুচুড়া সুগন্ধা মোড় পেরিয়ে ঈশ্বর গুপ্ত সেতু, তোমরা বেশিরভাগই বোধহয় এটা নতুন মগরা ব্রিজ বলে চেনো, সেটা ধরে আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম শহীদ পল্লী বা ফুচকা গ্রাম। শহীদ পল্লীকে কিন্তু তোমরা এত সহজে খুঁজে পাবে না, তোমাদের জিজ্ঞাসা করে করেই যেতে হবে। তবুও আমি যতটা সম্ভব ডেসক্রাইব করার চেষ্টা করব। এটা তো গেল বাই রোড, কিন্তু তোমরা যদি ট্রেনে করে আসতে চাও, শেয়ালদা স্টেশন থেকে কাঁচড়াপাড়াগামী যে কোনো লোকাল ট্রেনে তোমরা উঠে পড়তে পারো। তোমাদের নামতে হবে কাঁচড়াপাড়া স্টেশনে। কাঁচড়াপাড়া স্টেশনের গা থেকে টোটো বা অটো দুটোই যায়। 10 টাকা ভাড়া নিয়ে তোমাদের বলতে হবে বাঘের মোড়। বাঘের মোড় থেকে শহীদ পল্লী হেঁটে 2 মিনিট। আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটাই ঈশ্বরগুপ্ত সেতু। দেখতেই পাচ্ছ রিকনস্ট্রাকশনের কাজ চলছে। এই সেতুটা মগরা ও কল্যাণীকে কানেক্ট করে, হুগলি নদীর ওপর অবস্থিত। এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম একটু সেলফি নেওয়ার জন্য। একা তো যাচ্ছি না, বেশ বড় একটা গ্রুপ যাচ্ছি। আমাদের বড় গ্রুপটা দাঁড়িয়ে পড়েছে একটু ফটোশুট করার জন্য। হুগলিতে অবস্থিত বলে গঙ্গাকে আমরা হুগলি নদী বলেই চিনি এই জায়গাটাতে। ওপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভীষণ সুন্দর লাগছে দেখতে। রিকনস্ট্রাকশনের কাজের জন্য বেশিক্ষণ এখানে আমাদের দাঁড়াতে দেওয়া হয়নি, তো আমরা খুব তাড়াতাড়ি আবার চলতে শুরু করেছিলাম হালি শহরের উদ্দেশ্যে। ফেসবুক ইউটিউবের দৌলতে বোধহয় তোমরা সবাই জেনে গেছো ফুচকা গ্রামের বিশেষত্ব। তবু আমি একবার বলে দিই, এই গ্রামটি শহীদ পল্লী নামে পরিচিত, কিন্তু প্রত্যেক পরিবার, এই গ্রামে প্রায় 100টি পরিবার আছে এবং এই পরিবারের প্রত্যেকে শুধুমাত্র ফুচকা তৈরি করে জীবিকা নির্ভর করেন। সেই জন্য এই গোটা পশ্চিমবঙ্গে সব থেকে কম দামে ফুচকা এখানেই পাওয়া যায়। শুনলে অবাক হবে, কলকাতার এত কাছে অবস্থিত হালি শহরে 10 টাকায় এখনও কিন্তু 9টা ফুচকা পাওয়া যায়। খুব লাকিলি আমরা সানসেটটা দেখতে পেয়েছি। তোমরা চেষ্টা করবে একটু সানসেট হওয়ার সময় যাতে এই জায়গাটায় গিয়ে পৌঁছাতে পারো, কারণ নদীর উপর সূর্যাস্ত বা সূর্যোদয় দুটোই কিন্তু সমান উপভোগ। স্নেহাশিসের দৌলতে এক টুকরো ছেলেবেলা উপহার পেয়েছিলাম। বাবা কিন্তু আমাকে কোথাও গেলেই এটা সবার আগে কিনে দিত। আশ মিটিয়ে প্রচুর ফুচকা খেয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। এটা আমাদের ফার্স্ট ব্লগ, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যেহেতু আমি আর স্নেহাশিস দুজনেই খুব ঘুরতে ভালোবাসি, আমি আশা করছি নিত্য নতুন তোমাদের নতুন নতুন বেড়াতে যাওয়ার জায়গার ভিডিও আপলোড করে দেখাতে পারবো। আপাতত এইটুকুই। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো।